সুপ্রিয় দর্শক শ্রোতা, আত্রাই অ্যাগ্রো অ্যান্ড ফিশারিজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। যদি সকল খামারি ভাই বোনেরা সাইলিডের পদ্ধতিতে ব্রয়লার মুরগি পালন সম্পর্কে জানতে চাইছিলেন, আজকে ভিডিওটি মূলত তাদের জন্য। স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, অনেকগুলো তথ্য পাবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আসছি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে সাইলিটার পদ্ধতিতে ব্রয়লার মুরগি পালন। তো সাইলিট ইতিমধ্যে আপনারা জেনেছেন আমাদের পূর্ববর্তী ভিডিওগুলোতে যে সাইলিটার পদ্ধতির বিষয়টা আসলে কী। লিটার পদ্ধতি বলতে আমরা বুঝি ধানের গুঁড়া, তুষ, তারপর কাঠের গুঁড়া, এগুলো দিয়ে মুরগি পালন। তো এখন এটি সাই পদ্ধতিতে মুরগি পালন করা হচ্ছে, এটি সাশ্রয়ী। এবং দেখতে পাচ্ছেন যে সাই প্রতিদিন কিন্তু আপনাদের তুষ দিয়ে করলে প্রতিদিন পুরো সম্পূর্ণ লিটারগুলো পরিবর্তন করতে হয়, কিন্তু সেক্ষেত্রে দেখেন শুধুমাত্র উপর দিয়ে শুধু যে মুরগির যে মলগুলো রয়েছে পায়খানাগুলো, এগুলো পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে কিন্তু আবার ওই ওইখানেই পুনরায় তারা থাকতে পারতেছে। এতে পনেরো দিন পর পর এটাগুলো আপনারা নতুন করে অ্যাড করতে হবে ছাই। এর আগে কিন্তু ছাই আর লাগবে না, পনেরো দিন পর্যন্ত কিন্তু চলবেই। দেখেন শুধু বাড়ন দিয়ে সেন্টে নেবেন বা বাড়ন দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে, যেগুলো জায়গাতে পায়খানা করছে সে শুধু আস্তে করে দেখেন খুব সুন্দরভাবে পিছনে দেখেন একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। কিন্তু এই পদ্ধতিতে আপনাদের খুব সাশ্রয়ী, এই পদ্ধতিতে সাশ্রয়ীভাবে মুরগি পালন করা যায়। দেখতে পাচ্ছেন যে পনেরো দিন পরে, আসলে পনেরো দিন পর একটু উলটপালট করে দিতে হয়, যখন দেখবেন যে আসলে আপনার একটু মনে হচ্ছে যে গ্যাস, অ্যামোনিয়া গ্যাস হতে পারে এইরকম সিচুয়েশনে, আপনারা পনেরো দিন বিশ দিন আপনাদের পর জাস্ট একটু উলটপালট করে দিবেন। এবং ছাইয়ের পরিমাণ যদি কমে যায় সেক্ষেত্রে নতুন ছাই অ্যাড করতে হবে। দেখতে পাচ্ছেন এক্ষেত্রে কোদাল দিয়ে কিংবা পা দিয়ে আপনারা আপনাদের সুবিধা মতো উলটপালট করে দিবেন, যদি দেখেন যে অ্যামোনিয়া গ্যাস হতে পারে এরকম সম্ভাবনা আছে সেক্ষেত্রে, অন্যথায় আপনাদের আরও আপনারা দীর্ঘদিন এটা ইউজ করতে পারেন। চার থেকে পাঁচ ইঞ্চি উচ্চতায় এটা দিলে ভালো হয়। দেখতে পাচ্ছেন আমরা ইতিপূর্বের ভিডিওতে আমরা দেখাইছি যে কীভাবে ছাই বিছাইতে হয় লিটার পদ্ধতিতে, এই ছাইয়ের বস্তা নিয়ে আসছি। তো আপনারা চাইলে পূর্ববর্তী ভিডিওগুলো দেখে নিতে পারেন, আমরা ডিসক্রিপশনে পূর্ববর্তী ভিডিওর লিঙ্কগুলো দিয়ে দেব। আজকে আমাদের বাচ্চাগুলোর বয়স ১৭ দিন। তো দেখতে পাচ্ছেন পরিষ্কার করে নেওয়ার পরে যে পায়খানাগুলো রয়েছে মুরগির, সেগুলো আমরা ট্রেতে করে উঠে ফেলে দিব। আর ছাই হচ্ছে যে এক ধরনের জীবাণুনাশকও, কিন্তু সেক্ষেত্রে ছাই দিলে বাচ্চাগুলো ভালো থাকে এবং সাশ্রয়ী, আমাদের খরচও কম হয়। এই ছাই পদ্ধতিতে ব্রয়লার মুরগি পালন করে আপনি হতে পারেন একজন সফল উদ্যোক্তা। তো এই বিষয়টা খুবই একটি ভালো একটি সম্ভাবনা, ছাই পদ্ধতিতে মুরগি পালন। আপনারা যদি এই পদ্ধতিতে, ছাই পদ্ধতিতে মুরগি পালন সম্পর্কে জানতে চান, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের নাম্বার, আমাদের চ্যানেলের নাম্বার ডিসক্রিপশন বোর্ডে দেওয়া থাকবে। তো দেখতে পাচ্ছেন যে এইভাবে আমরা আগে বাড়ন দিয়ে আস্তে করে মুরগির পায়খানাগুলো এক জায়গায় করব, তারপরে তুলে নেব, ট্রেতে করে তুলে নেব, এভাবে চলবে। যখন দেখবেন যে পনেরো দিন পর আপনারা কোদাল দিয়ে একটু উলটপালট করে দিবেন, পুরো ছাইগুলো সমান তালে উলটপালট করে দিতে হবে। উলটপালট করে দিয়ে যদি মনে হয় যে কম পরিমাণ কমে গেছে, দাবি গেছে, সেক্ষেত্রে আরেকটা আরেকটু করে আপনারা দুই বস্তা তিন বস্তার মতো ছাই নতুন করে অ্যাড করে দিতে পারেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে গ্রোথ হয়েছে বাচ্চাগুলোর।
পাচ্ছেন আমাদের ছাইয়ের পরিমাণ একটু দেবে গেছে, মানে শর্ট হয়ে গেছে, সেই জন্য আমরা নতুন করে আরও ছাই অ্যাড করতেছি। এভাবে আপনারা নতুন করে অ্যাড করবেন, করার পরে সুন্দর করে চতুর্দিকে সমান করে যেখানে দেখবেন যে উঁচু নিচু হয়েছে জায়গাগুলো, নিচু জায়গাগুলোতে বেশি করে দেবেন, দিয়ে সমান করে নেবেন। দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো খুব সুন্দর, একদম সতেজ বাচ্চা, খুব উড়াচ্ছে পাখির মতো, দেশি মুরগির মতো উড়াচ্ছে। দেখেন গুলো অনেক সুন্দর, মাশাল্লাহ খুব সুন্দরভাবে উড়ি করতেছে। এবং ছাইগুলো এভাবে আপনারা সুন্দর করে বিছিয়ে দেবেন। আর প্রতিদিন ঠান্ডার ফলে একটু একটু করে উঠে যায়, সেজন্য হয়তো বা শর্ট পড়ে যেতে পারে। প্রতিদিন মুরগির বিষটা পরিষ্কার করতে হয়, বারুণ দিয়ে একটু করে সে শান্তি নিয়ে ট্রেতে করে তুলে ফেলতে হয়। সেক্ষেত্রে প্রতিদিন একটু একটু করে ছাই চলে যাওয়ার কারণে একটু শর্ট পড়ে আর দাবি যায়, একটু দেবে যাওয়ার কারণে, যেহেতু আমরা একটু ছাইয়ের উপরে একটু পানি ছিটিয়ে দিই যাতে না উড়ায় ছাইটা, নাকে মুখে না ঢুকে, পানি ছিটিয়ে দিলে ভালো থাকে। তো এই জন্য দাবি যায়, অনেক সময় দাবি যাওয়ার কারণে আমরা কোদাল দিয়ে উলট পালট করে দেই। ওই উলট পালট করে দেওয়ার পরে নতুন করে ছাই এখানে অ্যাড করা হচ্ছে। নতুন করে ছাই অ্যাড করার পরে দেখতে পাচ্ছেন যে পানি দিচ্ছি আমরা। নতুন করে ছাই অ্যাড করার পরে পানি দিতে হয় ভালো করে, মানে বেশি না, খুব বেশি পানি দিয়ে জ্যাপ জ্যাপ করা যাবে না, জাস্ট হালকা, যাতে ছাইটা না উড়ায় সেদিকে খেয়াল রাখতে হবে। সেভাবে আপনারা পানি সুন্দর করে ছিটিয়ে দেবেন। এভাবেই লিটার পদ্ধতিতে, ছাই পদ্ধতিতে আপনারা লিটার মিশাবেন, মানে ছাইটাই মূলত লিটার। কেউ কেউ আবার তুষ দিয়ে করে, তো সেক্ষেত্রে খরচটা বেশি। তো আমরা আমাদের আত্রাই অ্যাগ্রো ফিশারিজ চ্যানেল সর্বদাই নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়, যে নতুন বিষয়গুলো, যেই বিষয়টা, যেই সেক্টরে আপনি গিয়ে খরচ কম হবে, অল্প খরচেই অধিক মুনাফা অর্জন করা যায়, এরকম বিষয়গুলো নিয়ে, এরকম কন্টেন্ট নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হই। তো আমাদের ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্টস করে দিবেন। তো এইভাবে পানি ছিটে দেওয়ার পরে পা দিয়ে সুন্দর করে আস্তে আস্তে দাবিয়ে নিতে হবে, পা দিয়ে সুন্দর করে বিষয়টা সমান করে বসাইতে হবে, যে একটু একটু করে খসে দিয়ে একটু পানি দিলে যেন সমান করে বসে যায় ছাইগুলো, সেজন্য পা দিয়ে একটু একটু করে খসে দিতে হয়। তাহলে আর আর যদি না খুঁজে দেওয়া হয় সেক্ষেত্রে মুরগি পা দিয়ে আসরে, আসরার কারণে ছাইগুলো এক জায়গায় গর্ত হয়, দোলা হয়, হ্যাঁ, সেই জন্য আপনারা পা দিয়ে একটু সুন্দর করে বসিয়ে দিবেন ছাইগুলো, এতে করে মুরগি আসরই পারবেন না, পা দিয়ে না আসরানোর কারণে সমান থাকবে, সুন্দর থাকবে। তো এইভাবে সুন্দর করে আপনারা বিষয়টা দেখবেন, এবং এটিতে অবশ্যই অবশ্যই আপনাদের খরচ কম হবে। পানি এভাবে সরবরাহ করবেন, পানি দিয়ে নতুন পানি, অবশ্যই ফ্রেশ পানি হইতে হবে, জীবাণুমুক্ত, জীবাণুমুক্ত পানি হইতে হবে। পুকুরের পানি, যে কোনো জায়গার পানি আপনারা দিলে সেই জায়গায় ময়লা থাকতে পারে, তো সেই ব্যাকটেরিয়া মুরগিতে আক্রান্ত হইতে পারে ব্যাকটেরিয়াজনিত কারণে। তো অবশ্যই আপনারা ডিপ টিউবওয়েলের পানি এনে পরিষ্কার জিনিস যেখানে দেবেন, কোনো প্রকার নর্দমা পচা জায়গার পানি কখনোই এখানে দিবেন না। এই বিষয়টি আপনাদের ভালো মতো খেয়াল রাখতে হবে যে পরিষ্কার ফ্রেশ পানি, এখানে খাবারও দিবেন সব ফ্রেশ, পানিও দিবেন ফ্রেশ। এখানে যদিও ব্রয়লার মুরগির রোগবালা একটু বেশি, তো সেই জন্য আপনারা যদি জেনে বুঝে বিজ্ঞানসম্মতভাবে বায়োসিকিউরিটি মেনটেন করে করতে পারেন, অবশ্যই ব্রয়লার মুরগিতে অনেক লাভ, ব্রয়লার মুরগি পালন করে আপনি হতে পারেন একজন সফল উদ্যোক্তা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।